সবুজ শ্যামলি ভরা বাংলাদেশের আঁকা বাঁকা মেটোপথের এই গ্রামগুলো, প্রবাসে বসে বসে বাংলাদেশের গ্রামের আঁকা বাঁকা রাস্তা এবং খালবিল নদীনালা, শীত মৌসুম অথবা শুকনা মৌসুমের ধান ক্ষেত, গাছপালা, অনেক কিছু দেখতে চান আপনারা। হয়তোবা অধীর আগ্রহে ছিলেন যে অনেক দিন থেকে এই দৃশ্যগুলো দেখতে পারেননি, হয়তোবা কোনো একটি চ্যানেলের মাধ্যমে দেখবেন। তাই সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় এই হাটঘাট মাঠ গ্রামগঞ্জ অলিগলি সহ সব ধরনের ভিডিও দিয়ে থাকি। আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পারছেন আপনাদের বাংলাদেশে শীত মৌসুম চলে আসছে, আর শীত মৌসুম আসার সাথে সাথেই কিন্তু ধান পাকা ধরছে। ধান কাটার পর এই মাঠটি পড়ে থাকবে খালি। অনেক সময় আপনাদের মনে আছে সেই ছোট্টবেলার স্মৃতিগুলো, যখনই শুকনো মৌসুম আসবে, ধান কাটার পরে মাঠ খালি হয়ে যায়, তখনই কিন্তু এই খোলা মাঠে অনেক ধরনের খেলা, ফুটবল, কবাডি, কুস্তি, অনেক ধরনের খেলাধুলা রয়েছিল। তাছাড়া ইটের ভাট্টা দেয়া, গরুর গোবর দিয়ে কিন্তু ইটের ভাট্টা করা, অনেক স্মৃতিগুলো কিন্তু আমাদের মাঝে বিরাজ করছে, সেগুলো আমরা ভুলে যাচ্ছি। আমাদের সিলেটের ম্যাগাজিন টিভির এই সুন্দর দৃশ্যগুলো যখন প্রবাসী ভাই বন্ধুরা দেখেন তাদের কাছে ভালো লাগে। তাই আমরা আমাদের সবুজ শ্যামলের বাংলাদেশের বিভিন্ন দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করি। আজকের যে দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করছি, একদম গ্রাম থেকে গ্রামের আঁকা বাঁকা রাস্তা, গ্রামের মাঠ, ধান পাকা শুরু এবং কয়েকদিন পরে ধান কাটা হবে, শুকনা মৌসুম, নেই বৃষ্টি, নেই কাদা, খালবিল শুকিয়ে গেছে, নেই পানি, এরকম একটি ছোট্ট দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। রাস্তার পাশে ছোট্ট তাল গাছ চমৎকারভাবে দাঁড়িয়ে আছে, খুবই সুন্দরভাবে এটাকে আমরা উপস্থাপন করছি। আমাদের কাছে ভালো লাগলো, আপনাদের কাছেও ভালো লাগবে বলে আমরা মনে করছি। প্রিয় দর্শক, সিলেটার ম্যাগাজিন টিভি থেকে একদম বাস্তব ভিডিওগুলো আমরা তুলে দিই প্রবাসে যারা ভাই বন্ধুরা আছেন তাদের জন্য। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, মতামত কমেন্ট বক্সে লিখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। গ্রাম থেকে শহর, শহর থেকে অলিগলি সহ সব ধরনের বাস্তব ভিডিওগুলো আমরা তুলে দিই আপনাদের জন্য। আপনারা যারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যাদেরকে আমরা বলি প্রবাসী অথবা বাংলাদেশের প্রবাসী যোদ্ধা, আমাদের এই সুন্দর ভিডিওটি গ্রাম থেকে ধারণ করা। শুকনা মৌসুম আসছে, আপনার রাস্তাঘাট দেখছেন শুকিয়ে গেছে, পাশাপাশি ধান ক্ষেত অনেকেই কেটেছেন, অনেকেই কাটছেন, অনেকেই কাটবেন, এরকম অবস্থা। একদিকে ধান ক্ষেত কাটা শেষ হবে, অন্যদিকে যেগুলো আমাদের তরতাজা সবজি ফলন করা হবে। সব মিলিয়ে বাংলাদেশের ছয়টি ঋতু, ঋতুর সাথে সাথে কিন্তু আমাদের দেশের পরিবেশও কিন্তু পরিবর্তন হয়ে যায়, যা এই ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের এই শুকনা মৌসুমটি দেখছেন। চমৎকারভাবে আমরা এই শুকনা মৌসুমটি পালন করব। প্রিয় দর্শক, যারা প্রবাসে আছেন আপনাদের জন্য আমাদের এই ভিডিওগুলো, প্রবাসে আছেন দীর্ঘদিন থেকে বাংলাদেশের এই দৃশ্যগুলো আপনি ভুলে যাচ্ছেন অথবা আপনার মনে পড়ছে না, তাই আমাদের ভিডিওটি দেখার পরে আপনার সেই গ্রামে বেড়ে ওঠা, গ্রামের মাঠে খেলা এবং ধান খেতে বা ধান কাটা বা ধান পাকার দৃশ্য নিয়ে অনেক কিছু ছিল আপনার জীবনে, সেই স্মৃতিগুলো কিন্তু আপনার স্মৃতির পাতায় চলে আসবে। তাই সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় বলে থাকে আমরা বাস্তবে বিশ্বাসী, বাস্তবতা নিয়ে কাজ করি। গ্রামগঞ্জের সুন্দর সুন্দর দৃশ্য, শহর থেকে গ্রাম সহ অলিগলি সব ধরনের ভিডিও আমরা দিয়ে যাই। আমাদের ভিডিওগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। আমরা মানুষের কল্যাণে কাজ করি, দেশ ও জাতির কল্যাণে কাজ করি, সবসময় চেষ্টা করি বাস্তবতার ছোঁয়া আপনাদেরকে দিতে, আর বাস্তবতার ছোঁয়া দিয়ে নিয়েই কিন্তু আমরা কাজ করছি। তো যারা আছেন, যেখানে আছেন, যেভাবে আছেন, ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, আমাদের সকল ভিডিওগুলো উপভোগ করেন, সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখেন, বাড়ির পাশের তাল গাছ বা তাল গাছ লাগানো এই চমৎকার দৃশ্য, গ্রামের বাড়িঘর, আঁকা বাঁকা মেটোপথ, সব মিলিয়ে মনটা অন্যরকম হয়ে যায়। তাই এই দৃশ্যটি দিয়েছি, ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করবেন, অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে, আল্লাহ হাফেজ। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, আবারও কথা হবে, দেখা হবে, নিরাপদে থাকুন, গুড বাই।